সৌদি আরবের নুন অনলাইন শপিং সেন্টার থেকে কিভাবে আপনারা পণ্য কিনবেন সে নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। অনেকে প্রশ্ন করছে যে আমরা নুন থেকে যখন পণ্যটা কিনব কিস্তির মাধ্যমে, সেক্ষেত্রে আমরা যদি কিস্তির টাকাটা পরিশোধ না করে দেশে চলে যাই সেটা সম্ভব কিনা, বা আমরা যখন একটা কিস্তি না দিয়ে আরেকটা কিস্তি আমাদের কিন্তু মানে এটা কিস্তি দেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের মধ্যে যদি আমরা কিস্তিটা না দিই তাহলে কী হবে? তো এ নিয়ে অনেকগুলো প্রশ্ন। তো অনেকে কিন্তু মনে করবেন যে আসলে আমি অনলাইন শপিং এটা থেকে আমি একটা পণ্য কিনলাম, কিনে আমি দেশে ফেলাই যাবো, আসলে এটা অসম্ভব। আপনি যদি এটা ধারণা করে থাকেন তাহলে কিন্তু ভুল। আর যদি অনেকে মনে করেন যে একজেটে একবারে চলে যাবেন, একজেটে যাবেন বা খুরুজে যাবেন বলেন, তো আপনি যদি খুরুজে যাওয়ার চিন্তাভাবনা করেন কিস্তির টাকা পরিশোধ না করে তাহলে কিন্তু আপনি পারবেন না। যদি ছুটিতে যাওয়ার চিন্তাভাবনা করেন সেটা কিন্তু আসলে এখানে কিন্তু ওরকম কিছু এখন আমি পাই নাই, উল্লেখ নাই। তবে যত সম্ভব আপনি কিস্তির টাকা পরিশোধ না করে আপনি ভিসা লাগাতে পারবেন না, মানে ছুটিতে যাওয়ার জন্য কিন্তু একটা ভিসা লাগাতে হয়, সেটাও যত সম্ভব পারবেন না। আসলে ওটা নিয়ে আমি এখনও পুরোপুরি রেজাল্ট পাই না, যার জন্য এখন আমি বলতেছি না। যদি ওইরকম কোনো রেজাল্ট পাই তাহলে আপনাদেরকে বলবো। আপনি কিন্তু কিস্তির টাকাটা সর্বোচ্চ 7 দিন পরে দিতে পারবেন, মানে আপনার যে নির্দিষ্ট ডেট, আপনি যেই ডেটে আপনার কিস্তির টাকাটা দেওয়ার কথা ওই ডেট থেকে আরও 7 দিন পর পর্যন্ত আপনি কিস্তির টাকাটা পরিশোধ করতে পারবেন। তো কিস্তির টাকাটা পরিশোধ করতে গিয়ে প্রথমবার আপনাকে ফ্রিতে দেওয়া হবে, মানে প্রথম যে কিস্তিটা এটা আপনি 7 দিন পরে দিবেন, এর জন্য আপনি প্রথম ফ্রিতে। তারপরে যখন আপনি দিতে যাবেন তাহলে কিন্তু আপনার এর জরিমানা দিতে হবে। আর 7 দিন যে আপনি লেট করবেন, যে আপনার নির্দিষ্ট যে ডেট, ওই ডেটের পরে যদি আপনি আরও 7 দিন লেট হাতে নেন তাহলে কিন্তু প্রথমবারের জন্য ফ্রি, পরবর্তীতে আপনাকে 7 দিনের জন্য কিন্তু আপনার 9.50 পয়সা, মানে 9 রিয়াল, 9.5 রিয়াল যেটাকে বলা হয়, 9.5 রিয়াল কিন্তু আপনাকে আরও বেশি দিতে হবে। এরপর যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার জরিমানা দিতে হবে। তো এখানে কিন্তু ওই কী জরিমানা আসবে বা কী বিস্তারিত তথ্য ওটা আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে গেলে পেয়ে যাবেন। তো এবার আমি যে পণ্যটা আনছি এটা দেখে নিই। তো আমি প্রথম পেমেন্ট করার পরে কিন্তু নুন থেকে আমার অর্ডারটা চলে আসছে, আসার পরে আমি এখন আনবক্সিং করে নিলাম। এটা হচ্ছে আমার হিরো গ্রো প্রো 10 ব্ল্যাক। তো এটার আসলে যা যা দেওয়ার কোম্পানি তাই দিয়েছে, আসলে আমি শুধু এটারই অর্ডার করছিলাম। আপনি চাইলে কিন্তু একসাথে একাধিক পণ্য অর্ডার করতে পারবেন, মানে একটা আইটেম তো আমি অর্ডার দিয়েছিলাম, আপনি চাইলে 4-5টা আইটেম একসাথে অর্ডার দিতে পারবেন। তো সেক্ষেত্রে আবার এটা লিমিটেড আছে, আপনার 5,000 রিয়াল বা 4,000 রিয়াল এরকম একবারে, কিন্তু পরবর্তীতে আপনি যখন অর্ডার করতে যাবেন তখন কিন্তু আপনাকে আবার আপনার ভেরিফাই চাইবে, কারণ আপনার স্যালারি কত বা কী আসবে সেগুলো অনেক সমস্যা আছে। যারাই অর্ডার দেওয়ার একবার অর্ডার দিয়ে দেবেন। আর এখানে আসলে প্রথম পেমেন্ট করার পরে আমার চলে আসছে বাকি পেমেন্টগুলো, কিন্তু আমাকে নির্দিষ্ট সময়ে ঠিক ওই ওখান থেকে ওই তাবি যে অ্যাপস ওখান থেকে পেমেন্ট করে দিতে হবে। তো এখানে আমার যা যা আসার কথা, মানে আপনি কিস্তিতে আনলে যেরকম আসবে, আপনি ক্যাশে বা ক্যাশ অন ডেলিভারিতে আনলেও বা পেমেন্ট অ্যাডভান্স পেমেন্ট করলেও যেরকম আসবে ঠিক সেরকমই আসছে। কোনো টেনশন করবেন, আপনারা কিস্তিতে পণ্য নিতে পারেন, তবে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন।